আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকে পাই তাদের সকলের কিন্তু ফেসবুক পেজ আছে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ফেসবুক পেজের ইউজার নেম কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, অনেকে আবার ইউজার নেমই বোঝেন না। ইউজার নেমটা হলো আপনাদের ফেসবুক পেজ সার্চ র্যাঙ্কে আনার একটি উপায়। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের পেজ রয়েছে সার্চ বারে খোঁজাখুঁজি করেন তাহলে খুঁজে নাও পেতে পারেন, তবে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম যদি সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক পেজটা কিন্তু খুঁজে পাবেন। তো আর বেশি কথা বলবো না, কীভাবে ফেসবুক পেজের ইউজার নেম তৈরি করবেন চলুন সেই বিষয়ে কথা বলা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনারা আপনার ফেসবুক অ্যাপে এই কাজটি করতে হবেন। সো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এইবার আপনার কাজ হবে এক সাইডে দেখতে হবে থ্রি বার অপশন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার কাজ হবে এই থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এই থ্রি বার অপশনে ক্লিক করেছি। সো থ্রি বার অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন একদম নিচের দিকে, এই যে এখানে দেখতেছেন ফ্রেন্ড এবং গ্রুপ অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। এর মধ্যেও কিন্তু এখানে দেখতে পাবেন পেজ বলে একটি অপশন, আপনাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন পেজ, আপনাদের কাজ হবে পেজে ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এখান থেকে পেজে ক্লিক করে দিচ্ছি। সো পেজে ক্লিক করে দিলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ তৈরি করা আছে সব পেজগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে আপনারা কোন পেজটার ইউজার নেম তৈরি করতে চান সেই পেজটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করেছি। সো আমি আমার এই পেজটার ইউজার নেম তৈরি করবো, এই পেজটার কোনো ইউজার নেমই নেই। সো আমি এখন এই পেজটার ইউজার নেম তৈরি করবো। সো ইউজার নেম তৈরি করার জন্য একটু স্ক্রল করবেন সাইডে এবং এখানে দেখতে পাচ্ছেন মোর বলে একটা অপশন, আপনার কাজ হবে এই মোরে ক্লিক করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, এই মোরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো একটু স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন ইডেক্ট পেজ বলে একটা অপশন, আপনার কাজ হবে এই ইডেক্ট পেজে ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এখান থেকে ইডেক্ট পেজে ক্লিক করেছি। সো ইডেক্ট পেজে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনার কাজ হবে পেজ হেডার বলে একটা অপশন, আপনার কাজ হবে পেজ হেডারে ক্লিক করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের কাজ হবে এই পেজ হেডারে ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি পেজ হেডারে ক্লিক করে দিচ্ছি। সো পেজ হেডারে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক পেজের নামের নিচে ক্রিয়েট ইউজার নেম বলে একটা অপশন, আপনার কাজ হবে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দেওয়া। সো ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, তারপরে জাস্ট আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে একটা অপশন। হ্যাঁ প্রিয় দর্শক, আশা করছি দেখতে পাচ্ছেন ইউজার নেমে ক্লিক করে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ইউজার নেম কিন্তু সিলেক্ট করে কিন্তু দিয়ে দিতে পারেন। সো আপনারা এখান থেকে চেষ্টা করবেন আপনাদের ফেসবুক পেজের নামের সাথে মিলিয়ে একটি ইউজার নেম দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, ওই রকম দিলে কিন্তু আর একটু ভালো হয় সার্চ র্যাঙ্কে আপনাদের পেজটা আনার জন্য। এই জন্য অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজের নামের সাথে মিল রেখে ইউজার নেমটা দিবেন। সো এখানে আমি দিচ্ছি এমডি রিয়াদ খান, যেহেতু আমার পেজটার নাম এমডি রিয়াদ খান, তো আমার নাম এটা ক্রিয়েট করা। সো এখানে দিচ্ছি এমডি রিয়াদ খান 1 2 3 নেচ্ছে না, 4 আবার 3 1 2 এরকম দিচ্ছে, দেখে নেয় নাকি, এখন দেখতে পাচ্ছেন নেচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সাইডে টিক মার্ক, আবার যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুসিং এ ইউজার নেম, একদম নিচে দেখতে পাচ্ছেন চুসিং এ ইউজার নেম, এইখানটা যদি ক্লিক করেন তাহলে ফেসবুক থেকে আপনাদের কিছু ইউজার নেম কিন্তু সাজেস্ট করবে, সেগুলো কিন্তু দিতে পারেন। সো কত ঝামেলা করা বাদ দিয়ে আপনাদের কাজ উপরে এখানে এই ভালো করে একটি ইউজার নেম দিয়ে দিন আপনাদের মন মতন। ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম বলে একটি অপশন, আপনার কাজ হবে এই ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দেওয়া। সো আমি ক্রিয়েট ইউজার নামে ক্লিক করে দিয়েছি। সো ক্রিয়েট ইউজার নামে ক্লিক করলে আপনার সামনে এরকম এলে এখান থেকে জাস্ট ওকে একবার প্রেস করে দেবেন। সো ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। এখন যদি আমি একটা রিফ্রেশ করে দিই, সো রিফ্রেশ করে দিলে দেখতে পাচ্ছেন নামের নিচে এখন কিন্তু এই মাত্র আমি যে ইউজার নেমটা দিলাম সেই ইউজার নেমটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এই ইউজার নেম দিয়ে যদি এখন কেউ যদি সার্চ করে ফেসবুকে তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুক পেজটা কিন্তু পাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আশা করছি বিষয়টা বুঝতে পারলেন। আর যারা ইউজার নেম সম্পর্কে ভালো বোঝেন তারা তো বোঝেনি ইউজার নেমটা একটি পেজের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার রাখবে তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।